দফায় দফায় ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আধা বেলা অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আমলাগাছি বাজারে ব্যবসায়ীদের উপর দফায় দফায় হামলা করে বেশ কয়েকজনকে আহত করা হয়েছে। সব শেষ গতকাল রবিবার বাজারে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানের উপর আমলাগাছি বাজারের পাশের এলাকা আগপাড়ার প্রবাসী সুলতানের ছেলে রমজান মিয়া নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন টুকু নামে এক ব্যক্তি। সে বর্তমানে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে ওই একই ব্যক্তি নেতৃত্বে গেল 16 মার্চ হামলার শিকার হন সেরাজুল, মজনু ও মজিবর মিয়া। এদের মধ্যে সেরাজুল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রংপুরে ICU চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও আরও কয়েকজন ব্যবসায়ী এই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এই গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ 18 মার্চ সোমবার সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত আধাবেলা বাজারের 180টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ করে ব্যবসায়ী ও এলাকাবাসীরা। এ সময় দ্রুত সন্ত্রাসী রমজান আলীকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার এবং সেই সাথে এই বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।